শুরু করে দিই, দেখি আসি টেমপ্লেটের কত দূর হইলো। আমরা গতদিন সিঙ্গেল পেজ করছিলাম না? আচ্ছা, এখানে আসলে কোনটা কি দিয়ে করতে হবে সেটার ব্যাপার স্যাপার আছে? ব্যাপার স্যাপার আছে বলতে, প্রত্যেকটা জিনিস শর্টকাট দিয়ে হবে। এখানে শর্টকাটের সাথে কাস্টম পোস্ট গুলো এমবেড হবে। যেমন রিসেন্ট প্রজেক্ট, এটার একটা শর্টকাট থাকবে এবং সেটার একটা কাস্টম পোস্ট দিয়ে এটা হচ্ছে মানে আসবে। তো কোনটা শর্টকাট, কোনটা কাস্টম পোস্ট কিভাবে করতে হবে সেটা আমরা যখন টেমপ্লেটটা কমপ্লিট করব তখন একটা ক্লিয়ার আইডিয়া মাথায় চলে আসবে। এখনই আইডিয়া আসবে না, আমরা আগে আস্তে আস্তে কমপ্লিট করি। যেমন এইখানে কি করব, এখানে হচ্ছে এই লেখাটা কিন্তু স্ট্যাটিক, এটা এরকমই থাকবে। ক্লায়েন্ট কিন্তু জাস্ট এই টেক্সট চেঞ্জ করবে, জাস্ট স্টাইলাইজিং কিন্তু ঠিকই থাকবে। আর এই যে এখানে যেগুলো আছে এক একটা, এইগুলো কি হবে, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এইখানকার কন্টেন্ট আলাদা আলাদা হবে, ক্লায়েন্ট জাস্ট চেঞ্জ করবে। তো আমরা কি করতে পারি, এই জন্য আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করা শিখতে হবে প্রথমে, তারপরে শর্টকাট দিয়ে কিভাবে কাস্টম পোস্টটা আসে সেটা করতে হবে। তো কাস্টম পোস্ট রেজিস্টার এবং শর্টকাট, সেই জন্য আমাদের প্রথমে জানা প্রয়োজন হচ্ছে শর্টকাট। শর্টকাটটা কি জিনিস, শর্টকাট কত প্রকারের, শর্টকাট আমরা কিভাবে কিভাবে ব্যবহার করতে পারি। তো তারেক হাসান ভাইয়ের একটা শর্টকাটের টিউটোরিয়াল আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, ওইটা দেখলে সবচেয়ে বেশি ক্লিয়ার হওয়া যাবে মানে কোডিংয়ের ক্ষেত্রে। আর আমি একটু ভাঙাচোরাভাবে আপনাদের বোঝাই দেবো যে কীভাবে শর্টকাটগুলো ইউজ হয়, কীভাবে মানে আপনাদের মতো করে বোঝাই দিব। তো সেই জন্য প্রথমে আমরা শিখি আজকের শর্টকাট, কীভাবে শর্টকাট ইউজ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস শর্টকাট লিখে গুগলে সার্চ করলে একটা ইয়ে পাবেন, শর্টকাট API। শর্টকাট হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা একটা পাওয়ার বলতে পারেন। আমি যদি একটা নতুন পোস্ট বা একটা পেজ তৈরি করি, পেজ অ্যাড নিউ, শর্টকাট টেস্ট, তো শর্টকাট লেখায় আমরা যেমন HTML লিখি হেডিং 1, তারপরে কন্টেন্ট, তারপরে স্ল্যাশ হেডিং 1, তাই না? এভাবে লিখি না, তো শর্টকাট লিখতে হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এইভাবে আপনি শর্টকাট লিখতে পারবেন। শর্টকাটের হচ্ছে মনে করেন আপনি লিখলেন টেস্ট নামে একটা শর্টকাট, এইটার হচ্ছে শর্টকাট দুই প্রকার, একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে সিঙ্গেল। ডাবল শর্টকাট হচ্ছে ঠিক টেস্ট, তারপরে এর মধ্যে থাকবে কন্টেন্ট, তারপরে হচ্ছে এর মধ্যে আবার এইটা হবে। আর সিঙ্গেল শর্টকাট হচ্ছে টেস্ট, এখানে থাকবে হচ্ছে টেক্সট, তারপরে এখানে থাকবে হচ্ছে ক্লাস, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করা হচ্ছে, অর্থাৎ HTML ট্যাগের মতোই অ্যাট্রিবিউট ইউজ করা হচ্ছে। তো এটা হচ্ছে সিঙ্গেল ডাবল শর্টকাট, এটা হচ্ছে সিঙ্গেল শর্টকাট। তো এইরকম শর্টকাট আছে। শর্টকাট কীভাবে ব্যবহার করতে হয়, প্রত্যেকটা শর্টকাটের ফাংশন আমাকে ফাংশনস PHPতে উল্লেখ করে দিতে হবে, এবং সেখানে একটা API আছে শর্টকাটের, যে অ্যাড শর্টকাট, কোন শর্টকাট আমি অ্যাড করছি কোন ফাংশন দিয়ে। তো সেই শর্টকাটটা কিভাবে করা হয় সেটা দেখেন। আমাদের থিমে যদি আমরা যাই, এখানে আমরা একটা শর্টকাট ইয়ে করব, রেজিস্টার শর্টকাট। এবার এখানে আমি একটা ফাংশন নেব, এখানে একটা ফাংশন নিলাম মনে করেন বক্স সেট শর্টকাট, আমি একটা বক্স আকারে একটা কন্টেন্ট যেন হয় বক্সের শর্টকাট দিয়ে, সেটা এটাকে অবশ্যই আমাকে অ্যাড শর্টকাট। এবার এখানে গিয়ে শর্টকাটটা চিনিয়ে দিতে হবে, ফাংশনটা যাবে এখানে আর শর্টকাট মনে করেন হবে বক্স, বক্স নামে একটা শর্টকাট রেজিস্টার করলাম। এবার এটার হচ্ছে রিটার্ন, অর্থাৎ এইটার হচ্ছে রিটার্ন ভ্যালু দিতে হবে। তার আগে এখানে আমাদের কিছু ভ্যালু দিতে হবে। তো এখান থেকে যদি দেখে আসেন যে শর্টকাট কিভাবে আপনি রেজিস্টার করবেন,
আর সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে এখানে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট সাপোর্টের জন্য আর আরেকটা হচ্ছে কমা কন্টেন্ট ইজ ইকাল টু নাল, অর্থাৎ কন্টেন্টের কোনো কিছু না থাকলেও যেন কোনো কিছু না আসে, ব্ল্যাঙ্ক থাকে ইউজার যদি কোনো কন্টেন্ট না দেয়, অর্থাৎ ফাংশনের মধ্যে এটা, এই ফাংশনের মধ্যে এইটা, আর ডলার সাইন কন্টেন্ট ইজ ইকাল টু নাল, অর্থাৎ কন্টেন্ট এখানে ফাঁকা থাকবে। আর এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে রিটার্ন রিটার্ন, অর্থাৎ আমি এখন শর্টকোডটাকে রিটার্ন করব, আউটপুটটা দিব। তো রিটার্নে মনে করেন আমি দিলাম ডিভ ক্লাস বক্সেড, আর এখানে আমি দিব হচ্ছে ডাবল কোটেশন ডাবল ডট তারপরে কন্টেন্ট। এটা আমি একটা শর্টকোড রেজিস্টার করলাম, একটা ডাবল শর্টকোড রেজিস্টার করলাম, যেখানে আমাদের কি হবে এই বক্স দিয়ে ঘেরা লাগবে, অর্থাৎ শর্টকোডটা যদি আমি লিখতে চাই কেমন হবে, এরকম হবে, মনে করেন হচ্ছে বক্স, তারপরে হচ্ছে বক্স স্ল্যাশ, দেন হচ্ছে এখানে থাকবে কন্টেন্ট, এখানে কন্টেন্ট থাকবে, এটার আউটপুট কি হবে ডিপ ক্লাস বক্স সেট। ইউজার ডিপ ক্লাস বক্স সেট লিখতে পারতো না, জাস্ট ইউজার কিন্তু এইটা লিখতে পারতো, এই জন্য আমি এটা দিছি। আচ্ছা তো এইটার ভ্যালুটা কি আসে, আউটপুটটা কি আসে আমরা যদি একটু দেখতে চাই, এটা রেজিস্টার করলাম, এবার আমরা এটা টেস্ট করি যে বক্স তারপরে বক্স স্ল্যাশ আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, এখানে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম, নিয়ে এসে এবার আমি ভিউ পেজে গিয়ে এটার আউটপুটটা কি আসলো সেটা একটু দেখি। এখানে যাই ইনস্পেক্ট এলিমেন্ট, আচ্ছা এখানে দেখেন ডিপ ক্লাস বক্স চলে আসছে, অর্থাৎ বক্সের যে কন্টেন্টটা, অর্থাৎ ইউজার কিন্তু ওই ডিপ ক্লাস এখানে কিন্তু লিখতেও পারবে না, কারণ এটা ভিজুয়াল এডিটর, ইউজারকে HTML CSS এগুলো জানতে হচ্ছে, কিন্তু শর্টকোড API দিয়ে যদি করি সেক্ষেত্রে আমার ইউজার জাস্ট ওইটা দিয়ে দেবে, ওখানে আমি যে আউটপুট চাই সেই আউটপুটই চলে আসবে। এখন আমরা এটাতে কি করতে পারি, এখন আমরা একটা ক্লাস পাইলাম যে বক্স বক্সের নামে একটা ক্লাস পাইলাম, এটাকে আমি কিন্তু এখন চাইলে CSS এ কাস্টমাইজ করতে পারি, যেমন এইটাকে দিতে পারি হচ্ছে প্যাডিং 15 পিক্সেল, বর্ডার বর্ডার, অর্থাৎ ইউজার কিন্তু এখন জাস্ট বক্সেড লিখে দিলেই যেখানেই বক্সেড লিখবে সেখানেই কিন্তু তার এরকম চলে আসবে, সে যদি আরেকটা বক্স এখানে নিতে চাই জাস্ট সে এখানে আরেকটা বক্স নেবে, আরেকটা বক্স নিলেই সে কিন্তু কি পাবে যে আরেকটা বক্স সেট কন্টেন্ট পাবে, অর্থাৎ ইউজারকে তার মানে CSS দিয়ে আমি ব্যাকএন্ডে কাজ করব কিন্তু সেটা আমি এভাবে দিয়ে দিব, এটাই হচ্ছে শর্টকোডের কাজ। কিন্তু এটা যেটা করলাম সেটা হচ্ছে সিঙ্গেল শর্টকোড, ডাবল শর্টকোড কি, মনে করেন আমি একটা শর্টকোডে চাচ্ছি যে এই কালারটা বর্ডারে কালারটা হবে হচ্ছে লাল রেড কালার, সেক্ষেত্রে কি হবে সব CSS গুলো কিন্তু আমাকে ডাইনামিকলি লিখতে, আচ্ছা তো আমাদের হচ্ছে ডাইনামিকলি স্টাইল শিট লিখতে হবে, অর্থাৎ স্টাইল শিটের এই যে কালারটা কোথা থেকে পাবে একটা অ্যাট্রিবিউট থেকে পাবে, ঠিক আছে, তো অ্যাট্রিবিউটগুলো আমাকে নিতে হবে হচ্ছে, আমরা তো অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করব, এর আগে আপনারা দেখছেন যে লোকেশন আমরা অ্যারে করে নিয়ে নিলাম মেনুর লোকেশনগুলো, তো এইভাবে যদি একাধিক ডাটা আমার নিতে হয় সেটাও অ্যারে করে নিতে হয়, তো এখানে দেওয়া আছে শর্টকোড API এখানে দেখবেন, আচ্ছা এখানে একটু একটু কঠিনভাবে বোঝানো আছে, আমরা ওইভাবে না নিয়ে অ্যাট্রিবিউটগুলো অ্যারে আকারে নিয়ে নিব, আচ্ছা আমরা সহজটা বের করি আপনাদের আগে সহজটা বোঝাই, আচ্ছা এইখানে তো আমরা হচ্ছে এইটা করলাম তাই না, এইটা করলাম না যে রিটার্ন করে আমরা জাস্ট কন্টেন্ট নিয়ে আসলাম, আচ্ছা অ্যাট্রিবিউট এটাতেও আলাদাভাবে দেওয়া আছে আমি ওইটা বের করি,
এখানে সহজটা আছে, আমি সহজটা আপনাদের বোঝাই, তারপরে কঠিনে যাব। এই যে এইটা দরকার আমার, এক্সট্রাক্ট করে সেই অ্যাট্রিবিউটের ফাংশনটা নিয়ে আসতে হবে। আচ্ছা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, ফাংশন বক্সের শর্টকাট মনে করেন থাকলো, আরেকটা নেই আমি বক্সের, আমি এখানে দিলাম ডাইনামিক শর্টকাট, এটা নিচে দিয়ে দিতে হবে। আর এবার আমরা আলাদা একটা এখানে এক্সট্র্যাক্ট ফাংশন নিয়ে এই শর্টকাটটাকে এক্সটেন্ড করব, বক্সের এখানে আরেকটা এক্স দেই। তো এক্সট্র্যাক্ট ফাংশনটা এইটুকু হচ্ছে শর্টকাটের অ্যাট্রিবিউটের হেল্পার, অর্থাৎ শর্টকাটকে অ্যাট্রিবিউট দিতে হলে এখানে এই ফাংশনটুকু ইউজ করতে হবে। শর্টকাট অ্যাট্রিবিউটসগুলো এখানে এক্সট্রাক্ট শর্টকাট অ্যাট্রিবিউটস, তারপরে শর্টকাট অ্যাট্রিবিউটসকে কী করতে হবে, অ্যারে করে আপনি যে কয়টা নেবেন সে কয়টা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা এখানে এটা আর এটা এক হবে। আর এখানে আমরা কী অ্যাট্রিবিউট ইউজ করবো, মনে করেন আমি চাচ্ছি যে কালার, একটা চাচ্ছি কালার আরেকটা চাচ্ছি মনে করেন ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করার অপশন দিব। তো কালারের ডিফল্ট ভ্যালু, এখানে প্রত্যেকটা অপশনে ডিফল্ট ভ্যালু দিতে হবে। মনে করেন কালারের আমরা কি ছিল, ডি ডি ডি, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু ছিল। আর ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল ডিফল্ট ভ্যালু, এফ এফ এফ, সাদা, ডিফল্ট ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। তো যদি আমি একাধিক শর্টকাট একই জায়গাতে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা শর্টকাটের এক একটা করে আইডি দিতে হবে, ঠিক আছে? এখানে সেই জন্য আমরা এখানে নিলাম হচ্ছে আইডি, আইডি এর ডিফল্ট ভ্যালু ব্ল্যাঙ্ক থাকুক। তো আমরা এবার কি করব, এই রিটার্নের এই জায়গাতে এবার স্টাইল শিটটা লোড করব, যে আমরা চাচ্ছি যে এখন স্টাইল শিট এখান থেকে আসবে, সেই জন্য স্টাইল। এরপরে কি করব, এই শর্টকোডের, আচ্ছা আমরা একটু কঠিনের দিকে চলে যাচ্ছি, মানে মাথা গুলায় যাচ্ছে, শর্টকোডের অ্যাট্রিবিউট আসলে কিভাবে কাজ করে এটা মাথা গুলায় যাচ্ছে। আমি হচ্ছে জাস্ট ওইটা স্টাইল না এনে জাস্ট আনা দেখাই যে কিভাবে আমরা একটা শর্টকোডের অ্যাট্রিবিউট পেতে পারি। আমি এখানে জাস্ট ক্লাস চেঞ্জ করার অপশন দেই, ক্লাস বা কালারই থাকুক, কালার এটা থাকলো। তো এইটা যদি আমি কালারটা এখানে জাস্ট আমাদের এখানে আনতে হবে, তো এখানে আমি মনে করেন এইটার কালার আনতে যাচ্ছি। তো এখানে স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ, এবার হচ্ছে এই এই জায়গাতে আমার কালারটা আনতে হবে, তাই না? আমি স্টাইল করে দিলাম, এটার প্রায়োরিটি বেশি পাবে। তো এইটার কালার যদি এখানে আনতে চাই, জাস্ট এখানে দিতে হবে ডাবল কোটেশন, ডাবল ডট, ডলার সাইন, কালার, অর্থাৎ এইখানে কালারটা আসবে। এখন আমার এই শর্টকাটের একটা অ্যাট্রিবিউট হলো, সেটার নাম কি, কালার। এই কালারটা আমি যেটা দিব সেটাই কিন্তু কালার আসবে। আমি একটা নিয়ে প্র্যাকটিস করি, শর্ট বক্স, বক্স কালার গ্রিন, অর্থাৎ এখানে আমি কালার গ্রিন দিলাম। এবার এইটা ভ্যালুটা কিভাবে আউটপুটটা আসলো সেটা আমি দেখি। আচ্ছা এখানে আসে নাই কোনো একটা কারণে, না ক্লাস নেওয়া লাগবে না। ও আচ্ছা, আমরা তো ইয়ে শর্টকাটটা দেই নাই, আমার তো এটা ডাবল এক্স হবে, তাই না? হ্যাঁ এই তো আসছে, অর্থাৎ এই যে কালারটা, এই কালারটা আসলো কোথায় সেটা আমরা এখন দেখে নিব। তো এইখানে হচ্ছে কালারটা আসলে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট থেকে। আমি চাইলে এই যে কালারটা দেখেন, এখানে বক্সেড বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, অর্থাৎ সেখানে কিন্তু গ্রিন কালারটা চলে আসছে। এই যে গ্রিনটা আসলো কোথায় থেকে, শর্টকাটের অ্যাট্রিবিউট থেকে। তো শর্টকাটের অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে আমি আবারও বোঝাই, একটা জেনারেল শর্টকাট কীভাবে কাজ করে সেটা বোঝাই। একটা জেনারেল শর্টকাট কাজ করে হচ্ছে বক্সের শর্টকাট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যাট্রিবিউটস এখানে, তারপরে কন্টেন্ট ইজ ইকুয়াল টু নাল, ডিফল্ট এইটা দিতেই হবে, ডিফল্ট ভ্যালু এক একটা শর্ট করে। তারপরে শর্টকাটটাকে আমি আবার বার্ন করব কিভাবে, যে আমাদের যেভাবে কন্টেন্ট দরকার ঠিক সেভাবে আমি বার্ন করতে পারবো। অর্থাৎ কন্টেন্ট দরকার হচ্ছে রিটার্ন, তারপরে হচ্ছে ডিপ ক্লাস, বক্সেড, যে যে স্টাইল শিট দরকার, আর মাঝখানে আমাদের কন্টেন্ট আনবো। অর্থাৎ জাস্ট আমি এই ডিপটুকু নতুন নিয়ে আসলাম, যেটা আমাদের ইউজারকে লিখতে হলো না। এখানে ডিপ ক্লাস হতে পারে, অনেক কিছু হতে পারে, আই ফ্রেম কোড হতে পারে বিভিন্ন, আর অ্যাড শর্টকাট বক্স,
বক্স নামে যে শর্টকাট হবে সেটা, আর যেই ফাংশন দিয়ে আমি বক্স শর্টকাটকে ডেডিকেটেড করছি সেই ফাংশনটা এখানে দেখিয়ে দিতে হবে। এর আগে আপনারা দেখছেন যে মেনু আমরা ইনিশিয়ালাইজ করছি, যেই ফাংশন দিয়ে মেনুর ফাংশনটা নিলাম সেই ফাংশনটা কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি এখানে। ঠিক একইভাবে এখানে জাস্ট অ্যাড শর্টকাট, কী নামে শর্টকাট চাচ্ছি সেটা এটা। আর যদি আমি হচ্ছে একটা শর্টকোডের অ্যাট্রিবিউট নিতে চাই, একটা শর্টকোডের অ্যাট্রিবিউট যদি নিতে চাই, জাস্ট আমাদের এই ফাংশনটা লাগবে যে এক্সট্র্যাক্ট শর্টকোড অ্যাট্রিবিউটস, দেন আমরা কালার, কালারের ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিলাম যাতে ডিফল্ট ভ্যালু পাই। আর এখানে আমি যদি চাই আরও নিব, সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে লাইন কপি করে এখানে জাস্ট আপনি আপনার যেইটা চাচ্ছেন সেইটা এবং তার ভ্যালুটা এখানে দিতে হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে অনেক কিছু, অনেক এইচটিএমএল কোড আমরা চাইলে ডাইনামিকলি করে ফেলতে পারি। সাপোজ মনে করেন ভিডিও এমবেড করবে ইউজার, তার যদি একটা শর্ট কোড হয় এরকম, মনে করেন ইউটিউবের ভিডিও, ইউটিউব আইডি ইজ ইকাল টু, এখানে ভিডিও আর আইডিটা দেবে আর হচ্ছে ইউজার একটা এমবেড করা ভিডিও পাবে, তার তাহলে তার এমবেড কোড লাগবে না, জাস্ট ইউটিউব ভিডিওর লিঙ্কটা বা আইডিটা পেলেই হয়ে যাবে। তবে ওয়ার্ডপ্রেসে ও এমবেড থাকার কারণে ইউটিউবে লিঙ্ক যে কোনো পোস্টের কন্টেন্টে দিলেই সেটা অটো এমবেড হয়ে যায়। আপনারা জানেন এটা ও এমবেড কি জিনিস? ওয়ার্ডপ্রেসের হচ্ছে ও এমবেড হচ্ছে অটোমেটিক্যালি এমবেড আর কি। এই যে এই যে ওয়ার্ডপ্রেস হচ্ছে, যদি আপনি এরকম একটা দেন, জাস্ট এখানে আপনি ইউটিউব ভিডিওর লিঙ্কটা দেবেন, যদিও কোড হয়ে গেছে, ইউটিউব ভিডিও জাস্ট লিঙ্কটা দিলেই আপনার এখানে ভিডিওটা অটোমেটিক্যালি এমবেড হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ও এমবেড। এই যে আমরা জাস্ট কি দিছি, ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক দিছি, তাই না? আমরা তো এমবেড কোড দেই নাই কিন্তু অটোমেটিক্যালি এমবেড হয়েছে, এটার নামই হচ্ছে ও এমবেড। আচ্ছা এই যে এখানে ও এমবেড কি কি সাপোর্ট করে, এই যে এই সব ভিডিওগুলো এগুলো সাপোর্ট করে, এগুলোর লিঙ্ক এখানে দিলেই চলে আসবে। আচ্ছা এটা নাই, এটা কামিং ইন 4.0, 4.0 তে এগুলো আসছে, ওয়ার্ডপ্রেস 4.0 খুব শীঘ্রই রিলিজ হবে। ফটো বাকেট ইমেজ, ফটো বাকেটের লিঙ্ক দিলে অটোমেটিক্যালি ইমেজ এসআরসি হয়ে যাবে, যাই হোক এইরকম আর কি। তো এটা হচ্ছে ও এমবেড আর কি। তো যেটা বললাম যে চাইলে আপনি যে কোনো এইচটিএমএল কোডকে ডাইনামিকলি এইভাবে শর্টকোডে রেজিস্টার করতে পারেন। শর্টকোডটা রেজিস্টার করার সুবিধাগুলো হচ্ছে আপনার থিমের যে কোনো জায়গাতে আপনি চাইলে শর্টকোডটাকে ইউজ করতে পারেন। সেটা ইউজ করার পদ্ধতি কি, এখানে ইউজ করার পদ্ধতি হচ্ছে মনে করেন আমি ইন্ডেক্স PHPতে একটা চাচ্ছি শর্টকোড, মনে করেন হেডারের নিচে আমি জাস্ট ট্রাই করে দেখি যে শর্টকোড যদি বার্ন করতে চাই যে কোনো PHPতে, PHP ইকো ডু ডু শর্টকোড, এবার এর মধ্যে কোটেশন দিয়ে শর্টকোডটা দিয়ে দিতে হবে, মনে করেন এটাকে বক্স সেট করে দিই, এইটা মনে করেন আমি শর্টকাট করলাম। এখন আমার থিমে যদি রেজিস্টার করা থাকে তাহলেই কিন্তু এটা হচ্ছে, এই যে দেখছেন এখানে কিন্তু চলে আসছে, অর্থাৎ জাস্ট আসছে কিনা সেটা দেখেন, কিভাবে আসলো সেটা দেখার দরকার নাই। তো আমরা কিন্তু থিমে যে কোনো জায়গায় শর্টকাটকে নিতে পারছি, বিভিন্ন স্লাইডার প্লাগইন, তারপরে বিভিন্ন কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন, এই প্লাগইনগুলোও কিন্তু শর্টকাট জেনারেট করে, সেইগুলো থিমে যে কোনো জায়গায় ইউজ করতে হলে জাস্ট ইউজ করতে হবে PHP ইকো ডু শর্টকোড, ডু শর্টকোড মেথডের মাধ্যমে যে কোনো শর্টকোডকে এইভাবে নেওয়া যায়। তো এটাই হচ্ছে শর্টকোডের ব্যাপার স্যাপার, যেটা আপনি চাইলে আপনার থিমে ব্যবহার করতে পারবেন। তো আমরা যে কোনো জিনিস ডাইনামিকলি ইউজ করব পরবর্তীতে, এর পরবর্তীতে আমরা শর্টকোডগুলো কিভাবে আমরা কাজে নিয়ে আসতে পারি সেটা দেখব। তো তাহলে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা শর্টকোড নিয়ে কোনো প্রশ্ন আছে? যদিও প্র্যাকটিস না করার পরে প্রশ্ন আসবে না, তারপরেও প্র্যাকটিস করেন, তারপরে আমি প্রশ্ন নিব না। তো এখন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে সেকশনটা, এই সেকশনটার এলিমেন্টটা কীরকম একটু যদি দেখে আসি, ইন্ডেক্স PHP, এই শর্টকোডটার এলিমেন্ট হচ্ছে দেখেন, প্রথমে শর্টকোডের হচ্ছে একটা ক
কল এমডি ফাইভ, এর মধ্যে এইটা হচ্ছে মার্কআপ, এই অংশটুকু, তাই না? এই অংশটুকুর মার্কআপ হচ্ছে ওইটা, আর এইগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা মার্কআপ। তো এই এটা কিরকম শর্টকাট হতে পারে সেটা যদি আমি দেখে দেখে লিখি, তাহলে দেখেন শর্টকাটটা কেমন হতে পারে। আপনাকে আগে কোনো এলিমেন্ট দেখে শর্টকাট লিখে নিতে হবে। মনে করেন আমি এইটা টোটালটা আমি এখন চাচ্ছি যে শর্টকাটের মাধ্যমে আসুক, তো সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমরা চাইলে এই যে চারটা অংশ, এই অংশটুকুকে কাস্টম পোস্ট দিয়ে করতে পারি। তো আমরা আপাতত কাস্টম পোস্ট না, আমরা নর্মালি করে দেখব, তারপরে পরবর্তীতে আমরা কাস্টম পোস্ট দিয়ে করব। তো এখানে এই যে অংশটুকু, এই অংশটুকু নিশ্চয়ই একটা হচ্ছে এলিমেন্ট আছে, সেই জন্য আমরা এটা নিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে গ্রে ফিচার্স, গ্রে ফিচার্স। দেন এটার হচ্ছে থাকবে অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে টাইটেল, টাইটেল থাকবে হচ্ছে অল দ্য বেস্ট অফ ফিচার্স। দেন তারপরে থাকবে হচ্ছে টেক্সট, টেক্সট থাকবে এটা। তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট যে শর্টকাট সেটা মনে করেন হচ্ছে রেড ফিচার্স, টাইটেল ইজ ইকাল টু, তারপরে টেক্সট ইজ ইকাল টু। এভাবে আমি কয়টা শর্টকাট রেজিস্টার করব, দুই তিন চার, অর্থাৎ আমার হচ্ছে এখানে চারটা শর্টকাট রেজিস্টার করলাম, যে শর্টকাটের হচ্ছে এখানে কন্টেন্ট এবং টাইটেল দিয়ে দিলে ইচ্ছাও কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। তো তাহলে এবার আমি শর্টকাটগুলো রেজিস্টার করি। গ্রে ফিচার্সের জন্য আমার কোন মার্কআপটুকু দরকার সেইটুকু আমাকে এখন নিতে হবে। তো আসি, আমি এখন গ্রে ফিচারের জন্য আমার মার্কআপ দরকার এইটুকু, আর এইটুকু হচ্ছে আমার নর্মালি এক একটা। আচ্ছা এইটুকু বিউটিফাই করে নিই, নাহলে দেখতে কেমন যেন লাগছে। আচ্ছা এবার আসি, এটা হচ্ছে তাও এরকমই থেকে গেল, এটা কোনো কথা হইলো? হুম হুম, এই যে পিএইচপি আসছে তো এই জন্য একটা এন্টার পড়ে গেছে, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এখানে আবার এটার জন্য আলাদা একটা এরিয়াও আছে, এই এরিয়াটাও আবার নিতে হবে, এই যে এই এরিয়াটা। আচ্ছা আমরা নতুন আরেকটা জিনিস শিখি নাই, যে শর্টকাটের মধ্যে শর্টকাট, তো আমরা এখন প্রবলেমে পড়বো, সেটা প্রবলেমে পড়ি তারপরে ফিক্স হবে। তো দেখেন আমরা ওই শর্টকাটটাকে প্রথমে রেজিস্টার করি, প্রথমে হচ্ছে গ্রে ফিচার্স নামে শর্টকাট রেজিস্টার করব, যেটা হচ্ছে একটা ডাবল শর্টকাট হবে। এখানে নাম দিলাম গ্রে ফিচার্স শর্টকাট, আর এইটার নাম শর্টকাট হবে হচ্ছে এইটা। তারপরে হচ্ছে শর্টকাটের ইয়ে হবে একটা হচ্ছে টাইটেল, এটার ডিফল্ট ভ্যালু থাকবে না, আর আরেকটা হবে হচ্ছে টেক্সট। আর এটার মার্কআপটা এবার আমি নিয়ে আসি, এটার মার্কআপটা হচ্ছে এইটা। এইটা আমি কি করব, কাট করে নিব এখান থেকে, তো এখানে কাট করে নিলাম, নিয়ে আমরা এটা টোটালটা দিব হচ্ছে ঠিক এখানে, রিটার্নের মধ্যে আমাদের সব ভ্যালুগুলো যাবে। এবার এখানে ডাইনামিক হবে কোনটা, এইটা, তাই না? ডাবল কোটেশন, ডাবল ডট, এখানে কি হবে, ডলার সাইন, টাইটেল, তারপরে এখানে কি হবে, টেক্সট। তাহলে তো আমরা এই শর্টকাটটাকে ডাইনামিক করতে পারবো, তাই না? আচ্ছা এবার আমি দেখি যে গ্রে ফিচার্সটা ডাইনামিক হয়েছে কি না। এখানে কাট করে নিয়ে আসলাম, একটু রাখি কারণ আমাদের কন্টেন্ট এখন লাগবে। পিএইচপি ইকো ডু, ডু শর্টকাট, তারপরে এবার আমি এখানে এই শর্টকাটটা নিয়ে আসলাম, গ্রে ফিচার্স টাইটেল ইজ ইকাল টু টেক্সট ইজ ইকাল টু। তো এইটা হচ্ছে আমাদের টাইটেল, আর এইটা হচ্ছে আমাদের টেক্সট। তারপরে আমি মার্কআপটা কেটে দিই,
এখন আমরা যাই দেখি যে আমাদের ওই শর্টকোড অনুযায়ী আমাদের টেমপ্লেটটা ঠিক আছে কিনা, অর্থাৎ এই অনুযায়ী পাইছে কিনা। তো আমরা দেখছি যে পাইছে, অর্থাৎ এইটা আসছে কোথায় থেকে? এখন শর্টকোড থেকে আসছে। তো আমরা একইভাবে এখানেও শর্টকোড রেজিস্টার করে নিব, যে এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কল MD3 একটা দুইটা তিনটা চারটা, এই মার্কআপগুলো ফাংশন পিএইচপিতে চলে যাবে, তারপর সেখান থেকে আমরা নিব। আচ্ছা, ইউজার কিভাবে দিব সেটা, ইউজারের জন্য আমরা হচ্ছে পরবর্তীতে এটাকে পেজ এডিটরে দিয়ে দিব। এটাকে এখন আমরা জাস্ট ডাইনামিক করছি, আস্তে আস্তে করে ইউজারের মানে সব রকম সুবিধা দেওয়া হবে ইউজারকে। ইউজারকে সুবিধা দেওয়া হবে, সে এখানে এটা নিবে নাকি স্লাইডার আগে নিবে, নাকি স্লাইডারের আগে ইউজার এটা নিবে, অথবা দেখা যাচ্ছে এই যে উইজেটগুলো সে চাচ্ছে যে মেনুর পরেই হবে। হ্যাঁ, বুঝতে পারছি, ইউজারের সুবিধাগুলো সেটাই আমি বলছি, যে ইউজারের সব ধরনের সুবিধা পরবর্তীতে দেওয়া হবে, কারণ ইউজার তো আর ডু শর্টকাট করে দেবে না, পারবে না। আমরা জাস্ট এখানে দেখছি যে ডু শর্টকাট করে এটা হয়, পরবর্তীতে আমরা ইউজারের যে সুবিধাগুলো সেগুলো দিয়ে দিব, যাতে ইউজার পেজ এডিটরে গিয়ে ওটা দিতে পারে। আচ্ছা, এবার আমরা নেক্সট এইটা এই শর্টকাটটা রেজিস্টার করব। এই শর্টকাটটা হচ্ছে সেম, আমি এটাকেই কপি করি। এটা হচ্ছে রেড ফিচার্স, না রেড ফিচার্স শর্টকোড, দেন রেড ফিচার্স, এটার হচ্ছে টাইটেল আর টেক্সট একই, এটা ঠিক আছে, এটা এটাই থাকবে। শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে হচ্ছে এখানে, আচ্ছা এখানে হচ্ছে বক্স 1 2 একই আছে না আলাদা আছে? আচ্ছা এটা নিয়ে যাই, আচ্ছা এটা নেই আগে, তারপরে দেখছি। আচ্ছা এখানে যে একটা পিএইচপি কোড আছে, এই যে এটা এটা কিন্তু এরকম হবে না, এটা যদি আপনি ডাইনামিকলি নিতে চান, এখানে হচ্ছে ডাবল কোটেশন ডাবল ডট, তারপরে হচ্ছে গেট টেমপ্লেট গেট স্টাইল শিট ডাইরেক্টরি দে, আচ্ছা টেমপ্লেট, এটা একটা ফাংশন গেট স্টাইল শিট ডাইরেক্টরি। আচ্ছা যদি ভুল হতে পারে আমরা পরে ঠিক করছি। আর এখানে আমাদের চেঞ্জ হবে কন্টেন্ট, চেঞ্জ হবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে ডাবল কোটেশন ডাবল ডট, এটা হবে হচ্ছে টাইটেল, আর এটা হবে হচ্ছে টেক্সট। আচ্ছা এখানে স্টার ও এখানে এটাই থাকবে, এটা সমস্যা না, এটা এটাই থাকবে। তো আমরা রেড ফিচার্স তাহলে একটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। পিএইচপি ইকো ডু শর্টকোড, ডু শর্টকোড, এবার এখানে আমি হচ্ছে নিয়ে আসি, এটাই দেই জাস্ট, এখানে হবে হচ্ছে রেড, যদি আমরা চেঞ্জ করতে পারি চেঞ্জ করেই দেই, আর এইটা হচ্ছে ছোট অল্প, আর এখান থেকে এটা কেটে দিই। আচ্ছা আমাদের একটা ভুল হতে পারে, দেখি ঠিক আছে কিনা আগে, না ঠিক আছে, অর্থাৎ আমরা ভাবছিলাম ওই যে এখানে আর কি গেট স্টাইল শিট ডাইরেক্টরিটা পাবে না, দেখি এটা পাইছে কিনা ইনস্পেক্ট করে আবার একটু কনফার্ম হয়নি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা পাইছে আর কি, এই যে, অর্থাৎ আমরা এখানে কি করলাম যে এই যে রেড ফিচার্স যে শর্টকাটটা, সেই শর্টকাটটা এখান থেকে রেজিস্টার করলাম, তার মার্কআপটা নিয়ে গেলাম ফাংশন পিএইচপি রিটার্নতে। এবার রিটার্নে গিয়ে আমার কোনটা কোনটা ডাইনামিকলি দরকার সেটা সেটা আমি অ্যাট্রিবিউট দিয়ে জাস্ট ওইটাকে ডাইনামিক করলাম। এখন মনে করেন যে স্টার ও হবে না, এখানে ইউজার চাই যে চেঞ্জ করতে, ইউজার মনে করেন চাচ্ছে যে এখানে ফেসবুক আইকন দিতে, সেক্ষেত্রে কি করবে? এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ফাংশন দিব যে আইকন, তারপরে সে আইকনে জাস্ট কোড দেবে, এখানে এখানে আসবে কি ডাবল কোটেশন ডাবল ডট, এবার হচ্ছে ডলার সাইন আইকন, আইকনের ডিফল্ট ভ্যালু দিব হচ্ছে STR স্টার ও, যদি ইউজার আইকন দিতে ভুলে যাই তাহলে আমার ডিফল্ট যে স্টার আইকনটা সেটা যেন ফল ব্যাক করে। তো আমি হচ্ছে এবার হচ্ছে এখানে মনে করেন যদি চেঞ্জ করে দেই ফাংশনে গিয়ে, এখানে যদি আমি মনে করেন আরেকটা আরেকটা রেড ফিচার্স নিব, এখানে স্পেস দিয়ে নেই কারণ পরবর্তীতে কোনো মার্কআপের ভিন্নতা নেই, তো এবার এখানে আমি আরেকটা রেড ফিচার্স নিলাম, এবার এটাকে জাস্ট আমি আইকন চেঞ্জ করে দেব, আইকন
ফেসবুক, আর এটা আর একটা কেটে দিই, যেহেতু চারটার বেশি ওখানে আঁটবে না। তো এবার আমি দেখি যে আমাদের ফেসবুক আইকন এখানে আসছে কিনা। আচ্ছা, এখানে দেখা যাবে যে আমাদের এই যে আমি কিন্তু এখন ইউজারকে সুবিধা দিলাম যে ফন্ট আসামের, সে কিন্তু এখন ইচ্ছা মতো ফন্ট আসামের যে কোনো আইকন সে কিন্তু দিতে পারবে, যে আইকনই সে দিতে চায়, জাস্ট সেই আইকনের হচ্ছে শুধুমাত্র কোডটা দিতে হবে। অর্থাৎ আমরা ওই অংশটুকুকে ডাইনামিক করলাম, অর্থাৎ শর্টকোড ব্যবহার করে আমরা টেমপ্লেটের যে কোনো অংশ চাইলে ডাইনামিক করে ফেলতে পারছি, যে কোনো মার্কআপ আমরা চাইলে ডাইনামিক করে ফেলতে পারছি। যেমন ইউজারের এইটুকু লেখার জন্য এখন ইউজারের খুব সুবিধা হলো, সে যদি শর্টকোড ওইখানে দেখে, সে কিন্তু শুধুমাত্র এইখানে না, মনে করেন আমি যে শর্টকোডটা রেজিস্টার করলাম এই ঠিক সেম শর্টকোড যদি আমি মনে করেন চাই যে এখানে, মনে করেন আমার এখানে এই শর্টকোডটা আমি চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে পেজেও সেই শর্টকোড কিন্তু আমি এখানে পাচ্ছি। অর্থাৎ এই যে, অর্থাৎ শর্টকোড রেজিস্টার করলে সেটা সুবিধা হচ্ছে যে ইউজার যে কোনো জায়গাতে সে হচ্ছে তার শর্টকোডটাকে ইউজ করতে পারবে, এটাই হচ্ছে শর্টকোডের সুবিধা। শুধুমাত্র টেমপ্লেটের ওই জায়গাতে না, সব জায়গাতে সে ব্যবহার করতে পারবে। তো এখানে আমরা তাহলে টেমপ্লেটের এই সেকশনটা আমরা এইভাবে করে দিলাম। এখন হচ্ছে নেক্সট দুইটাও ঠিক একইভাবে করাই আছে, জাস্ট আমাদের এই দুইটাই কপি করে দিয়ে এখানে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ডাউন করা যাবে, যে আপনারা এখান থেকে এন্টার দিয়ে দিবেন একটা, এখান থেকেই দেন না কেন, এখান থেকে একটা এন্টার দেন, এটা একটা এন্টার দেন, এটা একটা দেন, আর এটা একটা দেন। এই যে চারটা শর্টকাট, চাইলে আরো ফাঁকা করে রাখতে পারেন, 1 2 3 4, এই চারটা শর্টকাট এইভাবে। পিএইচপিতে এটা কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই এটাকে ড্যাশবোর্ডে ইন্টিগ্রেট করে নিব, ঠিক আছে। এটা কিন্তু এরকম এখানে থাকবে না, প্রত্যেকটা জিনিস পেজ এডিটর থেকে ইউজার দিতে পারবে, বললাম না, সেটা আমরা পরবর্তীতে করবো। আমরা জাস্ট এখন শিখছি আস্তে আস্তে, প্রত্যেকটা এলিমেন্ট শিখছি, একবারেই বিল্ডিং তৈরি করে ফেলা যাবে না, আস্তে আস্তে বিল্ডিং তৈরি করতে হবে। তো তাহলে আমরা দেখলাম যে কোনো মার্কআপ, যে কোনো এলিমেন্ট আমরা চাইলে শর্টকোড দিয়ে রেজিস্টার করতে পারি। মনে করেন ইউজার চাচ্ছে যে একটা কল টু অ্যাকশন যে কোনো পেজেই সে ইনসার্ট করতে চাচ্ছে, বা মনে করেন যে ইউজার চাচ্ছে যে এখানে কল টু অ্যাকশন আছে কি না, মনে করেন এই কারোসেলটা চাচ্ছে যে সে পেজের যে কোনো জায়গা হবে, জাস্ট সে দিবে কারোসেল ইমেজেস, অমুক অমুক ইমেজেস নিয়ে কারোসেল হবে, সেই কিন্তু ইচ্ছা মতো এখান থেকে কারোসেল দিতে পারবে। জাস্ট আপনারা শর্টকোডের এই অংশটুকু প্র্যাকটিস করেন, যে কিভাবে যে কোনো মার্ক আপনি যে কোনো জায়গা থেকে নেন, জাস্ট কপি করে নেন। মনে করেন এই টেমপ্লেটে কিন্তু অনেক কিছুই আছে, আপনি যদি যান পেজ ওয়ার্ক এলিমেন্টস নামে পেজটা আসা উচিত ছিল, মনে করেন এই যে কল টু অ্যাকশন, এই অংশটুকু যদি ডাইনামিকলি চাই, জাস্ট সে দিবে হচ্ছে টাইটেল, কন্টেন্ট, কল টু অ্যাকশন টেক্সট, কল টু অ্যাকশন লিঙ্ক, এরকম জাস্ট এটা দিলেই যে কোনো পেজে চলে আসবে। এই টাইপের জিনিসগুলো বা দেখা যাচ্ছে হতে পারে এই টাইপের জিনিসগুলো, এইগুলো দরকার, যে বক্সেট কন্টেন্ট, আইকন ইজিক্যাল টু ফন্টাসামের ওই আইকনটা আসবে, তারপরে টাইটেল, তারপরে কন্টেন্ট, দিলে এইরকম স্ট্যান্ডার্ড চাচ্ছে। তো এইরকম যে মার্কআপগুলো নিয়ে ইয়ে করে নিন। আর আরেকটা জিনিস, এখানে এলিমেন্ট স্পেসটা আসে না, এলিমেন্ট স্পেসটা খুব ইম্পর্টেন্ট, এলিমেন্টস কোনো একটা পেজে যত এলিমেন্ট ইউজ করছে সেটা দিয়ে দেওয়ার কথা, শর্টকোডস। হ্যাঁ, এই যে এটা আর কি আসছে। তো এখানে প্রত্যেকটা জিনিস যেভাবে আসে এগুলো সব কিন্তু আপনাকে ডাইনামিকলি করতে হবে, প্রত্যেকটা জিনিস, যতগুলো এলিমেন্ট এখানে পাবেন প্রত্যেকটা শর্টকোড দিয়ে আপনাকে রেজিস্টার করা শিখতে হবে। আমি কয়েকটা আপনাদের করে দেখাই, যেমন এখানে কোনটা কোনটা লাগবে না, অ্যাকর্ডিয়ন টুগল এটা লাগবে, এটা অবশ্যই আপনাকে দিতে হবে, তারপরে হচ্ছে ট্যাব, এগুলো হবে, ট্যাব লেফট স্টাইলের এগুলো হবে, এখানে হচ্ছে প্রাইজিং টেবিলের কন্টেন্টগুলো অবশ্যই হবে, এটাও হবে, প্রত্যেকটা জিনিস মানে কোনোটা বাদ যাবে না। মনে করেন সিম্পলি এটা যদি আমি করতে চাই, অ্যালার্ট, অ্যালার্টটা যদি করতে চাই, জাস্ট আমি এখানে যাই শর্টকোডস, এখানে অ্যালার্টস আছে কোনটা, এই যে অ্যালার্ট, অ্যালার্টটা মনে করেন আমি চাচ্ছি কোনটা নিব, এই লালটা মনে করেন আমি নিতে চাচ্ছি, জাস্ট এই লালটা শুরু হয়েছে কোথায়, অ্যালার্ট নোটিশ বটম 20, এইটা মনে করেন আমি এইটা চাচ্ছি ডায়নামিক করতে, জাস্ট এই অংশটুকু মার্কআপটুকু আমি নিয়ে নিব, মার্কআপটুকু নিয়ে নেওয়ার পরে আমার যে ফাংশন ফাইল আছে
যে কোনো একটাকে কপি করে নিই। মনে করেন আমি চাচ্ছি অ্যালার্ট শর্টকোড, অ্যালার্ট শর্টকোড রিটার্নে গিয়ে আমি জাস্ট আমাদের যে ভ্যালুটা অর্থাৎ এইচটিএমএল মার্কআপ যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে থাকলে হচ্ছে অ্যালার্ট বানান, ঠিক আছে, ALART না অ্যালার্ট, আচ্ছা এটা বানান ভুল হইলে সমস্যা না। আচ্ছা অ্যালার্ট এখানে নিলাম, অ্যালার্টের কি কি হবে এখানে এখানে দেখেন যে অ্যালার্টের হবে হচ্ছে, এখানে দেখে আসি, অ্যালার্টের হবে হচ্ছে অনলি কন্টেন্ট, আর এখানে আইকনটা চেঞ্জ করার অপশন দিব। তাহলে এখানে হবে হচ্ছে টেক্সট, আচ্ছা টেক্সট আর আইকন এখানে তো আছেই, টেক্সট আর আইকন হবে। তো টেক্সট আইকন আসবে কোথায়? আইকন হচ্ছে এই যে এইটা, এইটা এফ এর পরে থেকে নিব, ডাবল কোটেশন ডাবল ডট তারপরে আইকন, আর এখানে হচ্ছে প্যারাগ্রাফটা থাকুক, আমি এখানে নিব ডাবল কোটেশন ডাবল ডট, এখানে হচ্ছে টেক্সট, আচ্ছা এফে ইনফো আছে, আবার এফে হচ্ছে, ও আচ্ছা এইটা তো চেঞ্জ হবে না, এই আইকনটা তো ক্লোজ ক্লোজই থাকবে, টাইমস সার্কেল অর্থাৎ এই যে এইটা আর কি, এইটা এরকমই থাকবে, এটা না টাইম সার্কেল, হ্যাঁ এটাই তো এরকমই থাকবে, আমার জাস্ট চেঞ্জ হবে হচ্ছে এইটা, ডাবল কোটেশন ডাবল ডট ডলার সাইন আইকন ডাবল, আরেকটা নিতে হবে যে ক্লোজ আইকন, আর ওটা চেঞ্জ করার কোনো যৌক্তিকতা নেই। এখানে হচ্ছে টেক্সট, এই আইকনের ডিফল্ট ভ্যালু একটা দিয়ে রাখি, কি যেন ছিল এখান থেকে দেখে আসি, ইনফো, আইকনের ডিফল্ট ভ্যালু হচ্ছে ইনফো, মনে করেন আমি আরেকটা আইকন টু বা ক্লোজ ক্লোজ মনে করেন এটাও আমি চাচ্ছি ডাইনামিক করতে, টাইম সার্কেলটা নেন এটা ডিফল্ট ভ্যালু, আর এবার এখানে দিয়ে দেন ডাবল কোটেশন ডাবল ডট ক্লোজ। তাহলে এখন আমরা অ্যালার্ট নামটা দিয়ে এখন কিন্তু চাইলে নিয়ে নিতে পারি। তো এবার অ্যালার্টে যাই, মনে করেন আমি একটা জেনারেল পেজে চাচ্ছি যে অ্যালার্ট আসবে, অ্যালার্ট টেক্সট ইজিকাল, আমি জাস্ট টেক্সট দিয়ে করি, টাইটেল কন্টেন্ট পরে চেঞ্জ করছি। এবার এখানে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে, আচ্ছা মার্কআপ আলাদা হয়ে গেছে কারণ ওইটার সাথে ওইটার মার্কআপ মিলে না, এটা আলাদা ফিক্স। তো তাহলে আমরা কিন্তু অ্যালার্ট বক্স নিয়ে আসতে পারছি যে কোনো জায়গায়, থিমে যে কোনো জায়গায়ও চাইলে কিন্তু আমি অ্যালার্ট বক্সটা নিয়ে আসতে পারবো। তো এইভাবেই যে কোনো এইচটিএমএলকে শর্টকোড দিয়ে ডাইনামিক করা হয়। আগামী দিন আমরা আরও শর্টকোডের কাজ দেখবো, সেটা হচ্ছে প্রথমে দেখবো কাস্টম পোস্ট, তারপরে কাস্টম পোস্ট কীভাবে কোয়েরি করতে হয় সেইটা, তারপরে কাস্টম পোস্ট শর্টকোড দিয়ে কীভাবে কোয়েরি করতে হয়, এরপরে আবার দেখবো যে শর্টকোডের মধ্যে শর্টকোড দিলে সেটা কীভাবে কাজ করে সেই জিনিসগুলো।